أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন চমৎকার কিছু তৈরি করে রেখেছি কোনো চোখ তা দেখেনি কোনো কান তা শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা কখনো কল্পনাও করেনি বুখারি ও মুসলিম সহিহ হাদিসে কুদসি হাদিস নং ৪৯ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ